এর আগের দিন আমার দোকান আমি কমপ্লিট করে ফেলছিলাম, তো আমার দোকানে বিভিন্ন জিনিসপত্র আরো নিয়ে আসবো। এখানে দেখো বিভিন্ন আইটেম নিয়ে আসছে, এগুলো এখানে রেখে দিছি সব পেছনে দেখা যাইতেছে যে বোর্ড গুলাতে। সো আজকে আমার প্ল্যান হচ্ছে, দেখো আমার কাছে আগের দিন ডায়মন্ড ছিল, তো 1 স্ট্যাকের মতো ডায়মন্ড আছে। সে ডায়মন্ড গুলা আপাতত এখান থেকে মাত্র 2-3টা ডায়মন্ড নিয়ে যাই। তার কারণ হইতেছে আমার বাসার পাশে সফি দোকান দিছে, মানে কি বলতেছি বাসা মানে আমার দোকানের পাশে সফির দোকান। সো ওই তো সফি ওখানে দৌড়াদৌড়ি করতেছে মনে হইতেছে। আমি এক কাজ করি, সফির দোকানে যাই। কি করতেছে এখানে? ফুল গাছে পানি দিচ্ছে নাকি? আচ্ছা সফি এখানে ফুল গাছে পানি দিচ্ছে। তো সফি আমি তোমার দোকানে আসছি, হাই আমি তোমার দোকানে আসছি ফুল কেনার জন্য, আমার ফুল লাগবে। ওয়েলকাম বলছে, ওকে চলো 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 আমি এখান থেকে ফুল নিবো হইতেছে। তুমি আমার কোন ফুল কেনা যায় ওর থেকে ভাবতেছি, তুমি মোট 2টা ফুল কিনবো বুঝছো। কি ফুল নিবা? আচ্ছা আমার তুমি তোমার পছন্দ মতো একটা ফুল দাও আর বিদুষির পছন্দ মতো একটা ফুল দাও, 2টা ফুল দাও মানে। ওকে আমি কাউন্টারে ওয়েট করতেছি তোমার জন্য। এটা হইতেছে সফির ক্যাশ কাউন্টার, মেবি ও ফুল নিয়ে আসতেছে এখানে। ওকে সফি চলে আসছে। সো ফুলের দাম কত তাই বলো। ওকে এটা একটা ফুল, আর এটা কার? এটা বিদুষির পছন্দ না তোমার? এটা বিদুষি আপুর পছন্দ। আচ্ছা ঠিক আছে, এবার তোমার পছন্দ কোনটা সেটা দাও। এটা দাম 5 ডায়মন্ড, আমার কাছে তো ডায়মন্ড নাই। ওইটা আমি 1 মিনিট 1 সেকেন্ড ওয়েট করো। আর এটা আমার পিওনি তোমার, আর এটা হচ্ছে বিদুষি। সো 2টা ফুলের দাম কত তাই বলো। 11 ডায়মন্ড দিও, একটু ওয়েট করো আমি তোমার ডায়মন্ড নিয়ে আসে দিই। দাঁড়াও ফুল 2টা রাখো, আমি ডায়মন্ড নিয়ে আসি। ওয়েট 1 সেকেন্ড, আমার কাছে মাত্র 3টা ডায়মন্ড আছে। ওয়েট, তাড়াতাড়ি 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 আমি ডায়মন্ড নিতে, বেশি ডায়মন্ড নিয়ে যাইতে হবে আমার। ওকে চলো একবার সবগুলাই নিয়ে যাই এখানে, চলো 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 তাড়াতাড়ি চলো। ওকে আমি চলে আসছি সফি, দাও ফুল দাও, এবার ফুল দাও তুমি আমারে। ওকে সো আমার 2টা ফুল নেওয়া হয়ে গেছে, এবার ডায়মন্ড এখানে। ওকে সো 11টা ডায়মন্ড আমি আলাদা করছি। পট, ফ্লাওয়ার পট লাগবে না আপাতত, ফুল হইলে হইতেছে। তুমি নাও 11টা ডায়মন্ড রাখো তোমার, এই যে তোমার ডায়মন্ড নিচে ফালাই দিলাম আমি এবার। ওকে সফি তোমার প্রথম কি তুমি আমার কাছে বিক্রি করলে নাকি জিনিসপত্র? হ্যাঁ। ওকে সো যেহেতু ফুল কিনছি আমি তোমার দোকান থেকে, সো এটা হইতেছে তোমার গিফট। তোমার এই ফুল আমি গিফট করলাম, এটা নাও। ও আমার জন্য গিফট আছে? আচ্ছা এটা তো তোমার আমি গিফট দিলাম, দেখি সফি আমার কি গিফট দেয়, কারণ তুমি আমার ফার্স্ট কাস্টমার। হ্যাঁ হ্যাঁ আমি তোমার প্রথম কাস্টমার, যাই হোক। সো আরে আমরা নিজেরা নিজেরা দোকান শুরু করছি জন্য প্রথম প্রথমই হইতেছে। ওকে দেখি আমার কি গিফট দেয়। ওকে কি পট দিল নাকি? এটা কি গিফট নাকি? এটা ফ্লাওয়ার পট। ওকে থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে আমি যাইতে। স্যার আর একটা ফুল আছে যেটা পিঙ্ক টিউলিপ, এটা হইতেছে আমি বিদুষিরে গিফট করব। হ্যাঁ হ্যাঁ আবার আসবো, আমি আবার আসবো, বাই বাই। এটা হইতেছে বিদুষিরে গিফট করব, ওই জন্য আমি এটা বিদুষির জন্য কিনছি, আর এটা হইতেছে সফির জন্য ছিল। যাই হোক চলো দোকানে চলো, নাকি ক্যাফেতে যাবো? ক্যাফে তো কাজকর্ম করতেছে বিদুষি, পরে যাবানে। এক কাজ করি আমার ডায়মন্ডগুলো আমি সুন্দর করে চেস্টে রাইখা দেয় এখানে, এগুলো সব এখানে থাকুক। আচ্ছা আমি এক কাজ করি, আমার কাছে যে ইয়ে আছে পট আছে ফ্লাওয়ার, এটা আমি এখানে রাইখা দেই, পরে একটা ফুল কিনা এখানে লাগাই দিব না, যেহেতু এটা গিফট করছে এটা এখানে আমি রাইখা দেই। হ্যালো, এই যে তুমি দোকানের মধ্যে চলে আসলে তো পরো, বেল বাজানোর কি দরকার? আমি তো এখানে আছি না, মানে আসে যখন একটা বেল তাই ভাবলাম বাজাই দেই। হ্যাঁ বেল আছে তাহলে বাজাইতে হবে তাই তো। ও ভালো কথা, এই নাও তোমার জন্য ফুল, এই নাও ফুল। আরে রে থ্যাংক ইউ থ্যাংক ইউ। হঠাৎ ফুল টুল দিচ্ছ, পান দিচ্ছ নাকি? কিছু লাগবে না? কিছু লাগবে না অ্যাকচুয়ালি, ঘটনা হইতেছে যে সফি যে ফুলের দোকান বানাইছে না, তো ওর থেকে আমি ভাবলাম একটু ফুল টুল কিনি, মানে ওরে উৎসাহিত করি। কেউ তো ওর থেকে ফুল টুল কিন, মানে ফুল টুল কিনলো না, তো প্রথমবার মনে করো আমি ওর প্রথম কাস্টমার এসে জন্য আমার গিফটও দিছে। যাক ভালোই করছো ফুল কিনে ওর কাছ থেকে, আমিও ভাবতেছিলাম ওর দোকানে একটু যাব। যাই হোক তো দিলাই যখন, তোমাকে তো কিছু দেওয়া দরকার, রিটার্ন গিফট। আচ্ছা এটা রাখো। আরে গোল্ডেন অ্যাপেল, ওয়াও থ্যাংক ইউ। আমি তোমাকে একটা কথা গিফট কে বলছো, সমস্যা নাই। তো তোমাকে একটা কথা জানানোর জন্য আমি আসছি বুঝছো। বলো বলো বলো। তুমি যে ব্যাংকের কথা জিজ্ঞাসা করতেছিলে আগের দিন, তো ব্যাংকের লকার টকার সব রেডি হয়ে গেছে। ও তাহলে তাহলে তোমার ডায়মন্ডস রাখতে পারবা ওখানে। ওকে ওকে, লকারে ভাড়াটা কি দিতে হবে ব্লা ব্লা, আর ব্যাংকের ম্যানেজার কি নিয়ম টিয়ম আমি তো কিছু জানি না, এগুলো ব্যাংকে গেলেই তোমাকে সব বলে দিবে ওরা। ওকে ওকে আমি যা একটু সফিসের দেখা করে আসি। ওকে বাই বাই। ওকে বাই বাই।